নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে সৌদি প্রবাসীদের জানাই পবিত্র মাহে রমজানের মোবারক। দশ দিনেই পাওয়া যাবে সৌদি আরবের ভিসা। সৌদি আরবের ভিসা প্রক্রিয়াকে আরও দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকি। তার ফলে সৌদি আরবের নতুন কাজের ভিসা দেয়া হবে মাত্র 10 দিনের মধ্যে। আগে এতে সময় লাগত 90 দিন। ইতিমধ্যেই সৌদি আরবের শ্রমমন্ত্রীর নির্দেশ সব শ্রম অফিসে বাস্তবায়ন শুরু হয়েছে। এর ফলে মন্ত্রণালয়ের নতুন নিয়ম নীতির অধীনে সেদেশের নাগরিক, কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য ভিসা নিতে পারবেন সংক্ষিপ্ত সময়ে। তবে যেসব প্রতিষ্ঠান ভিসার জন্য আবেদন করবে, মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্সপেক্টররা তা পরিদর্শন করবেন। তারা যাচাই করবেন যে ওই প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্ত পূরণ করছে কিনা। যদি কোনো প্রতিষ্ঠান ব্যক্তি বিদেশি শ্রমিক নিতে চায়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে বলা হয়েছে। বলা হয়েছে শ্রম অফিসে ভিসার জন্য যাওয়ার আগে তারা যেন এসব শর্ত পূরণ করে দেন। এতে ভিসা পেতে তাদের বিলম্ব হবে না। উল্লেখ্য, সৌদি আরব দীর্ঘদিন পর বাংলাদেশি শ্রমিক নতুন করে নেয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য শ্রমিকদের ভিসা খাতে হয়রানি কমে যেতে পারে। শ্রমিক নিয়োগকারী যেসব প্রতিষ্ঠান বিদেশি শ্রমিক নিয়োগে একচেটিয়া আধিপত্য বিস্তার করত, তার ইতি ঘটবে এ প্রক্রিয়ার মাধ্যমে। শ্রম মন্ত্রণালয় এমন উদ্যোগের ইতি ঘটাতেই ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নিয়েছে। অন্য এক খবরে বলা হয়েছে, স্বাস্থ্যখাতের যেসব কর্মী মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের পরিজনদের 5 লাখ রিয়াল করে ক্ষতিপূরণ দেবে সৌদি আরব। এক্ষেত্রে সৌদি আরবের কর্মী কে ভিনদেশি কে বিদেশি তা বিবেচনায় আনা হবে না। সৌদি আরবের মন্ত্রী পরিষদ এ সুপারিশ করেছে। এজন্য স্বাস্থ্য, অর্থ ও সরকারি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।